ঠিক মেলে না, একেবারে অন্যরকম, বুঝতে পেরেছো? সেজন্যই আসলে ওই মাঝে মাঝে একটু খটকা লেগে যায় যে কি বলছো না বলছো। তারপর তোমাদের কি খবর? মানে তোমরা ভালো আছো তো? ভালো ছিলে, ভালো থাকছো? আসি এক প্রকার আসি, এখন আমাদের সংক্ষেপে তাহলে দরকার নেই, তুমি একটা খবর জানিয়ে দিও তোমার দিদিকে যে আমি কাল দুপুর না হলেও বিকেল নাগাদ আমি পৌঁছে যাবো, ঠিক আছে? তারপর দেখবে খালি মজাই মজা, মজা কাকে বলে, মজা আসবে যাবে লুটোবে। তোর বাপের কল্লা হইবে আনে বেটা, লোমার মজা করবি তুই। হ্যালো গোপাল, কি বলছো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে না হলেই ভালো। বলছি তোরে পারামু, নেটওয়ার্কের সমস্যা আমার অনেক সুবিধা হইতেছে, তোরে আমনা সামনে পাইলে এই দেশে থেকে কিছু কইতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তাহলে তুমি ঠিক আছে, তুমি তোমার দিদিকে নিউজটা জানিয়ে দিও, আর তারপরও আমি তোমাকে আবার মিস কল দেবো, ঠিক আছে? রাখ 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 ভাই রাখ। এতগুলো ব্যাগ লইয়া বাকি সবাই লোকজন দেখাইলাম না, এই তো দুর্ভোগ তো এই। মিনিমাম দুইটা যদি বেচে দিতে পারতাম আমার বোঝা কমতো। এবার বলুন আপনার সাথে আর একটা লোক ছিল না, উনি কোথায়? উনি কেটা? আরে উনি লম্বা করে কালো করে কোকড়ানো কোকড়ানো ছিল উনি। ও তো গ্রেট বলো তো, বলো হিসেবে তো রাষ্ট্রীয় ভাবে ভাতা পায়। আছে এই কারণে ও তো মিথ্যা কথা সারা কইতে পারে না, চাটামি করে। তার মানে সব সর্বনাশ, এগুলো সত্যি? অফকোর্স, আপনাকে একটা কথা বললে দেই, মানে একটু দূরে থাকেন, শরীর খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু পরে আবার ভেবে দেখেছি আমি যে স্টুডিও ঘুরে করার ভাবনা দিয়ে তো লাভ নাই,
এই শৌখিন ভাবে তুলি সেটাই ঠিক আছে। তার মানে আপনি একটা প্রফেশনাল ফটোগ্রাফার তাই তো? বলতে পারেন, না বললেও সমস্যা নাই। প্রফেশন কি? আমি প্রফেশনের মাথা খাই। আচ্ছা, আমার কিছু ভালো ছবি তুলে দেবেন? এখন এই সময় যে উদ্বেগের মধ্যে আছি। প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেভাবে প্লিজ বলছেন কোন জায়গা যেন একটা টান দিচ্ছে। আচ্ছা কি করতে পারবেন, অনেক গিয়ে একটু খাড়াইতে পারবেন আপনি? ও না, দাঁড়াতে কেন পারবো না, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ অর্ধেক বুঝি না কথা। Come on! Get up!